প্রিয় নতুন দর্শকেরা সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। नमस्कार, आपनारा जानें आगामी 3, 4 और 5 नवेम्बर कोलकातार शहीद मिनारेर पाददेशे बृहत्तर ग्रेजुएट टीचार एसोसिएशन अर्थात BGTA धर्ना समावेशेर आयोजन करेछे। BGTA सूत्रे जाना गेছে पश्चिमबंगे समस्त जिला থেকে विशाल संख्यक पास ग्रेजुएट टीचारगण हाजिर होते चलेছেন। এই धर्ना मंचे उत्ताल होते चलेছে कोलकाता। किन्तु किछु टीचारदेर मने एकटा प्रश्न उकी दिच्छे, एई धर्ना उठाते पुलिश लाठीचार्ज करते पारे किना। कारण किछुदिन आगे पैरा टीचारदेर उपरे पुलिशेर लाठीचार्जेर छवि सोशल मीडियाते छड़िये पड़ेछिलो। এই প্রসঙ্গে BGTA দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি অসিত রঞ্জন মৃধা বলেন, BGTA धर्ना समावेशे योगदानेर ব্যাপারে কিছু কিছু গ্র্যাজুয়েট টিচারদের অনীহা লক্ষ্য করছি। অনেকে ইনসিকিউরিটিতে ভুগছেন, সমাবেশে সুস্থভাবে থাকতে পারবেন কি পারবেন না, সরকারি দমনপীড়ন থাকবে কি থাকবে না, প্রাইমারি বা পার্শ্ব শিক্ষকদের মতো পুলিশি অত্যাচার হবে কি না। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই সমাবেশ सम्पूर्ण सरकारी परमिशन निये होच्छे। एई ब्यापारे आमादेर ऊर्ध्वतन कर्तृपक्ष कि अपरिसीम कष्टेर मध्य दिए सेटा आदाय करेछेन ता आमादेर मध्य अनेकेई जानी ना। आपनादेर स्मरणे राखी आमरा इतिमध्ये कलकाता मिउनिसिपालिटी करपोरेशन, आर्मी एवं कलकाता पुलिशेर परमिशन पेये गेছি। তাই আপনাদের কোনো ভয় নেই, কোনো পুলিশি হেনস্থা বা গ্রেপ্তারির ভ্রুকুটিও নেই। আমাদের আন্দোলন অন্য কোনো সংগঠনের মতো নয় যাতে আপনাদের গ্রেপ্তারি বা হেনস্থার শিকার হতে হবে। এই বিষয়ে আরও জানিয়ে রাখি যে TGT সম্পর্কিত অনারেবল হাইকোর্টের রায় আমাদের পক্ষে আছে। তাই আপনারা দলে দলে এগিয়ে আসুন। BGTA আপনার সংগঠন, তার হাত দৃঢ় শক্ত করুন, নিজেদের অধিকার ছিনিয়ে নিন। এই জগতে আপনার অধিকার কেউ দেবে না, ছিনিয়ে নিতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু একদিন পাষাণ স্বরূপ ব্রিটিশ সরকারকে সরাতে আমরা সক্ষম হয়েছিলাম। আপনারা সবাই জানেন এই সরকার কোনো কিছু সহজে মেনে নেয় না, এমনকি কোর্টের রায় থাকা সত্ত্বেও। যেমন ডিএর কেস, কোর্টের রায়ের সঙ্গে সঙ্গে যদি গণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে নাড়িয়ে দেওয়া যায় তবেই কেউ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আর তার জন্য চাই জন আন্দোলন। প্রাইমারি টিচাররা তাদের অধিকার ছিনিয়ে নিতে পেরেছেন একমাত্র এই জন আন্দোলনের জন্য। প্রাইমারি টিচারদের কাছে কিন্তু হাইকোর্টের রায় ছিল না, কিন্তু আমাদের সঙ্গে সেটাও আছে। তাই সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আসুন, সবাই ঝাঁপিয়ে পড়ি। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সরকারকে ব্যতিব্যস্ত করে তুলি। দেখবেন আজ না হয় কাল আমরা TGTর অধিকার ছিনিয়ে নেবই। বর্তমান পরিস্থিতিতে সরকার যে কোনো কারণে হোক আভ্যন্তরীণভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তাই এই সময় যদি প্রবল জনজোয়ারের মাধ্যমে রাজপথে নেমে সরকারের ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারি তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা সবাই জানি হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। তাই এই সময় সবার সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি একান্তই কাম্য। তাই এই কটা দিন নিজের সংগঠনের দাবিকে, নিজের অধিকার বুঝে নিতে ধর্না মঞ্চে দলে দলে নির্ভয়ে যোগ দিন, নিজের উপস্থিতি নিজেই জানান দিন। এই বিষয়ে আমাদের সংগঠনের সম্পাদক মাননীয় শ্রী সৌরেন ভট্টাচার্য ও সভাপতি মাননীয় শ্রী ধ্রুপদ ঘোষাল মহাশয়, জয়েন্ট ট্রেজারার মাননীয় শ্রী স্বপন মণ্ডল মহাশয়, সহ সম্পাদক মাননীয় শ্রী প্রতাপ মণ্ডল মহাশয় ও অন্যান্য উচ্চ নেতৃবৃন্দ তাদের বিভিন্ন পোস্টে এ কথাগুলোই আমাদের জানিয়েছেন। তাই কোনো দ্বিধা দ্বন্দ্ব নয়। ওই দিন আমি বেরিয়ে পড়ছি, আপনি পড়ছেন তো। শুনলেন অসিত রঞ্জন মৃধার বক্তব্য। পরবর্তী আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।